হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ত্রিভুজ কাউন্টিং। আমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ফিগারটা নিয়ে খুব সমস্যায় পড়ি। তোমরা থাম্বনেলে দেখেছো নিশ্চয়ই এবং এখানেও দেখতে পাচ্ছ কি ফিগার। আজকে আমরা এমন একটা ট্রিক শিখবো যার মাধ্যমে সেকেন্ডের ভিতরে এখানে কটা ত্রিভুজ আছে তুমি বলে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এই টাইপের ফিগারে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা দিই, তারপরে ভিডিওটা শুরু করব। আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে WBP-র কোচিং। পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে WBP-র সম্পূর্ণ ট্রেনিং কি কি থাকছে এই ট্রেনিং এর ভিতরে, সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করাবো, প্রতিদিন ফিজিক্যাল ফিটনেস এর ট্রেনিং করাবো, এবং এখন থেকে প্রতি মাসের শেষ রবিবার মক ইন্টারভিউ করাবো। এত কিছু শুনতে চাইছো কত টাকায়? এত কিছু আমরা সব কিছু করাবো শুধুমাত্র 2,500 টাকায়। অবাক লাগলো বন্ধুরা, অবাক হলেও এটি সত্যি, আমরা করাচ্ছি। আজকে নিচে দেখো যে নম্বর যাচ্ছে, ফোন নম্বর যাচ্ছে, সেখানে কল করো এবং নিজের সিট বুক করো। এই সুযোগ শুধুমাত্র প্রথম 50 জনকে আমরা দেব শুধুমাত্র 2,500 টাকায় WBP-র কোচিং। ভিডিওটা শেয়ার করো, প্রত্যেক বন্ধুর কাছে পৌঁছে যাও যাদের স্বপ্ন WBP। চলো এবার শুরু করি। মন দিয়ে দেখো কিভাবে করছি, 4টে স্টেপে আমি এটা সমাধান করব, এবং মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। প্রথম স্টেপে দেখো আমি কি করছি, প্রথমে যেটা করছি দেখো, এখানে যেগুলো বাইরে আছে যে ত্রিভুজগুলো তাকে নাম্বারিং করছি। দেখো 1, 2, 3, 4, বোঝাতে পারলাম প্রথম স্টেপে কি করলাম, বাইরে যে ত্রিভুজগুলো আছে তাকে নাম্বারিং করলাম। কত হলো? 1, 2, 3 এবং 4। দ্বিতীয় ধাপে কি করব দেখো, দ্বিতীয় ধাপ খুব সোজা। দেখো কি করব, যেই ঘরে লিখছি সেই ঘরগুলোতে নাম্বারিং করলাম, সেই ঘর বরাবর কি লিখব, সেই ঘরে যে নাম্বার আছে সেই নাম্বারটা প্লাস উপরে যা যা আছে সেইগুলোর যোগফল লিখব। দেখো এই একের ঘরে আমি লিখছি, তার মানে এক আছে এখানে, এর উপরে কেউ আছে? নেই, হ্যাঁ কি না? দেখো নেই, সেহেতু এখানে আমি এক লিখে দেব, সিম্পল ভাবে এক লিখে দিলাম। এবার আসছি দেখো আমি দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে কে আছে আমি কি বললাম, যে ঘরে লিখব সেই ঘরটায় প্লাস তার উপরে যত আছে সবাইকে যোগ করে লিখব। তাহলে এই ঘরটায় 2 আছে, উপরে 1 আছে, তাহলে 2 আর 1 3, তাহলে এই ঘরে আমরা লিখব 3। বোঝাতে পারছি? তারপরে দেখো তিনের ঘরে আসছি, তাহলে তিনের ঘরে কত লিখব এই ঘরটা, তাহলে 3 আর 2 5 আর 1 6। বোঝাতে পারলাম? তারপরে শেষ ঘরে তাহলে 4 আর 3 7 8 9 আর 1 10 লেখা হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। এবার আসছি আমরা আমাদের 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে কি করব, এখানে যে নাম্বার গুলো হলো সেই টোটালটাকে আমরা যোগ করব। তাহলে কত দেখো, 10 আর 6 কত 16, 16 আর 3 19, 19 আর 1 20। তাহলে টোটাল আমার হলো 20। এইবার আমাদের আসছে লাস্ট স্টেপ, লাস্ট স্টেপটা ভেরি ভাইটাল, মন দিয়ে দেখো এই স্টেপটাই ভেরি ভাইটাল। লাস্ট স্টেপে কি করব, নিচের দিক থেকে, নিচের দিক থেকে একটা ঘর ছাড়ব এবং একটা ঘর নেব। কি বললাম, নিচের দিক থেকে একটা ঘর ছাড়ব এবং একটা ঘর নেব। কেমন দেখো, সবার নিচে কি আছে, 10, প্রত্যেকটা অঙ্কে সবার নিচে 10 আছে, তাহলে 10টাকে ছাড়ব মানে কাটা, পরেরটাকে নেব মানে 16টাকে, আবার এখানে যে 6 আছে
6টাকে এখানে আবার যোগ করব তাহলে আমার 6 যোগ করলাম তাহলে একটা ঘর নেব আর একটা ঘর ছাড়বো বলেছিলাম নিচ থেকে একটা ঘর ছাড়ছি একটা ঘর নিচ্ছি তাহলে এটা ছেড়েছি এটা নিয়েছি তার মানে এটাকে আমার ছাড়তে হবে এস হলো তাহলে আবার এটাকে নিতে হবে তাহলে 1 আবার আসলো তাহলে এখানে টোটাল কত হয়ে গেল 27 হয়ে গেল তাহলে এই ত্রিভুজটাতে এই ফিগারটাতে কত আছে ত্রিভুজ আছে 27টা ত্রিভুজ আছে সেম ভাবে যদি এটাকে এখানে 5 হতো তাহলে সেম ভাবে করতাম একই ভাবে করতাম যদি আরো বেশি থাকতো তাও একই ভাবে করতাম এবার দেখো তোমাদের সবাই বুঝতে পেরেছো নিশ্চয় খুব সোজা এবার তোমাদের জন্য আমি একটা সমাধান দিচ্ছি দেখো স্ক্রিনের উপরে দেখা যাবে এইটাকে তোমরা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত হয় কি বুঝাছে তো আজকে এটা সবাই শিখতে পারলে তো আজকের মতো এখানেই শেষ আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো টাটা সবাইকে